আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার খুব পরিচিত, অর্থাৎ আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের ছাত্র, তারা অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে উত্তরগুলো দেখিয়েছে এবং উত্তরগুলোতে কীরকম কে ভুল করেছে সেগুলো শেয়ার করলাম, অনেকে উত্তর ঠিক করেছে। এবং যারা এর বাইরেও আছে অপরিচিত, তাদের জন্য আমি যে হোমওয়ার্কগুলো এর আগের ভিডিওতে দিয়েছি সেই হোমওয়ার্কগুলোর সমাধান এই ভিডিওতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? বা কীভাবে যারা ভুলও করেছিল ভুলগুলো কী করে সংশোধন করব সে ব্যাপারটাও আমরা এবার আলোচনা করব বা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে প্রথম যে জিনিসটা আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রথম ওয়ার্ড রুটটা দেখতে হবে, যেটা বলছিলাম WORD, অর্থাৎ কার্বন সংখ্যা প্রথম আমাকে দেখতে হবে। তাহলে এখানে কার্বন সংখ্যা কটা? 1, 2, 3, 4, 4টা। তার জন্য কী হবে? বয়সী, হাস্যৌ, টয়সন্ত, বিউট যুক্ত। কার্বন কার্বনের মধ্যে কী বন্ধন আছে? এন আছে, ঠিক আছে? এবার দেখতে হবে কার্যকরী মূলক কী আছে, সেকেন্ডারি সাফিক্স। এই যে কার্যকরী মূলককে বলা হয় সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স কী আছে? সেকেন্ডারি সাফিক্স আছে ওয়াল, ঠিক আছে? একটা কথা মনে রাখতে হবে, ওএল অল। আর এন বানানটা কী হয়? ANE। এন বানানটা ইংরেজিতে লিখলে যদি দেখা যায় যে সেকেন্ডারি সাফিক্সের শেষে ভয়েল ই আছে, আর প্রাইমারি সাফিক্সে যদি ONE আছে, আর সেকেন্ডারি সাফিক্স যদি ভয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এই ইটা কী হয়ে যায়? কেটে যায়। দিয়ে কী হয়? এটা বিউট ছিল, বিউটটা কী হয়ে যায়? বিউটটা কী হয়ে যায়? এই বিউটটা কী হয়? এই বিউটটা বিউটি বিউটের সঙ্গে এন যুক্ত হয়। এমনি যখন করেছিলাম কি, যদি ওএসটা না থাকতো তাহলে বিউটেন করতাম, কিন্তু কি এই এন থাকার জন্য বাংলাতে হয় কি একারটা আকার হয়ে যায়, একার হচ্ছিল ওখানে আকার হয়ে যাবে। তাহলে কী হবে? বয়সী, হাস্যৌ, টয়াকা, বিউটান। তারপরে দেখবো নাম্বারিং করব। বলেছিলাম কি নাম্বারিং সেদিক থেকে করব যেদিক থেকে করলে আমার ওইচে র্যাঙ্কটা কম হবে। যদি এদিক থেকে করি 1, 2, 3, 4, তাহলে তিন নাম্বারে পড়ছে, তাহলে এটা করব না, এটা ভুল। 1, 2, 3, 4, তাহলে কোনটা করব? নিচেরটা করব। তাহলে নিচেরটা তাহলে কী হলো? বিউটান টু ওয়াল, ঠিক আছে? এটা সব থেকে ভালো পদ্ধতি। এমনি যদি করতাম তাহলে কী হতো? এমনি করলে হতো বিউটান বয়সী হাসৌ একার টাকার হয়ে গেলো বিউটান, তারপর অল, তাহলে কী হলো? বিউটান অল হয়ে যেত, ঠিক আছে? ভালো করে করলে সব থেকে যদি ভালো ভালো প্রসেস হচ্ছে বিউটান টু অল করাটা, ঠিক আছে? এর পরেরটা আমরা আলোচনা করি। এখানে 1, 2, 3, 4, 4টা কার্বন আছে, কিন্তু এখানে ওয়েস্টটা কোথায়? আলাদা জায়গায় আছে। তাহলে এখানে যে ওয়েস্টটা আলাদা জায়গায় আছে তাহলে কি এখানে ক্লিক 1, 2, 3, 4, তার জন্য কী হবে? বিউট বয়েস, বিউট সবই এক বন্ধন, তার জন্য এন, তারপরে কী হবে? ওয়াল। তাহলে কি কার্যকরী মূলকে ভয়েল দিয়ে শুরু, তার জন্য একারটা কী হয়ে যাবে? আকার হয়ে যাবে বাংলায়। তাহলে যখন সেকেন্ডারি সাফিক্স যেটা, অর্থাৎ ওয়েজ, ওয়েজটা ওয়াল আছে, ওই জন্য এই একারটা কী হয়ে যাবে? আকার হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? বয়সী, হাস্যৌ, টয়াকা, বিউটান। এবার এখানে এদিক থেকে যদি গুণি 1, 2, 3, 4 নাম্বারিং করি, তাহলে চার নাম্বারের পর সেটা হবে না। 1, 2, 3, 4, তাহলে ওপরেরটা প্রসেস ভুল, নিচেরটা ঠিক। তাহলে নিচেরটা কী হবে? বিউটান। কী হলো ব্যাপারটা? তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে বিউটান ওয়ান ওয়াল হবে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এরপরে যেটা আসবো আমরা, এখানে দেখতে পাচ্ছি এরকমভাবে আছে। তাহলে এগুলোকে আমরা ভেঙে ভেঙে যদি লিখতাম তাহলে কি হতো? CH2, CH3, CH2, 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 CH3। তাহলে এখানে ওয়েজ ঝুললো। তাহলে এদিকে যদি নামকরণ করি 1, 2, 3, 4, 5, 6, 7, পাঁচ নাম্বারে পড়ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? নিচেরটা। তোমরা কিন্তু পরীক্ষার খাতে এরকম করবে না, তোমরা আগে মনে মনে ভেবে নেবে বা দেখে নেবে কোনটা কাছে পড়ছে। তাহলে ভুল প্রসেসটা আমরা লিখবই না, তোমরা লিখবে না, আমি লিখছি এটা বোঝানোর জন্য। তাহলে ওপরেরটা ভুল হলো, নিচেরটা ঠিক। তাহলে কী হবে? তাহলে আমরা শিখে গেছি 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটার জন্য কি হেফট, হয়কার পয়টা যুক্ত, হেফট যুক্ত কী হলো? সবে এক বন্ধনের জন্য এন, তারপরে কি ওইচের জন্য ওয়াল। তাহলে একারটা কী হয়ে গেলো? আকার হয়ে গেলো। তাহলে কী হলো? হেপটান, হয়কার পয়টা যুক্ত, আকার জন্য হেপটান, তারপরে কত তিন নাম্বার আছে? হেপটান থ্রি ওয়াল, ঠিক আছে? কত সুন্দর হয়ে গেল। তারপরটা দেখো একই রকম 1, 2, 3, 4, 5, এই থেকে গুণলে 1, 2, 3,
চার, চার নম্বরে কার্বনে পড়ছিল, ওই জন্য এদি থেকে গুনবো না, কোন দিক থেকে নাম্বারিং করবো না, এদি থেকে এক দুই তিন চার পাঁচ, চার নম্বরে পড়ে যাচ্ছে, এক দুই তিন চার পাঁচ, তাহলে নিচের দিক থেকে করবো, যেটা এটা এটা করলাম এটা মানবো, তাহলে এটা দিয়ে করলে কী হয়, তাহলে দুই নম্বরে ওইচ আছে, তাহলে কী হবে পাঁচটার জন্য কী হবে, পেন্ট পেন্ট যুক্ত এন যুক্ত কী আছে ওয়াল, তাহলে কী হবে পেন্টান হয়ে গেল, পয়েকা দ্বন্দ্বনাটা যুক্ত আকার দ্বন্দ্বন পেন্টান হয়ে গেল, দুই নম্বরে কার্বন জন্য দুই অবস্থানটা লিখলাম, তারপরে কী লিখে দেবো ওয়াল, তাহলে কী হলো পেন্টানল, ঠিক আছে। এরপরেরটা আমরা দেখব, এবার দেখো এখানে কি আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা কার্বন, ছটা হলে কি হয় হেক্স, হেক্স কত নম্বরে আছে, তা হেক্স যুক্ত কি হয় এন যুক্ত কি হয় অল, তাহলে কি হবে হেক্সানল, হয়কার কয় দ্বন্দ্ব যুক্ত আকার দ্বন্দ্ব হেক্সান, তিন নম্বরে আছে ওই জন্য তিন, তারপরে কি করব অল, তাহলে কি হলো হেক্সানল, ঠিক আছে। এর পরবর্তীতে আসবো আমরা, কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা আছে, আটটার জন্য কি হবে অক্ট, অক্ট যুক্ত এন যুক্ত কি অল, অক্টানল, এবার কি অ কয়টা যুক্ত আকার দুটো না, একা টাকার হয়ে গেল, তারপরে কত নম্বর আছে তিন নম্বর আছে, এদিক থেকে করলে অনেক বেশি নম্বর পড়ে যাবে, এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বরে পড়ে যাবে, তাহলে আমরা কোনটা এদিক থেকে করবো, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই নাম্বারিংটা ঠিক আছে কারণ কাছে পড়ছে, আর ওপরের দিকে যদি দেখি তাহলে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এটা কী হলো এদিক থেকে নাম্বারিং করলে, এদিক থেকে যদি নাম্বারিং করি অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যদি আসে, তাহলে এই নাম্বারিংটা বেশি পড়ে যাচ্ছে, ওইচটা ওইচের কার্বনের নাম্বারিং ছয় পড়ে যাচ্ছে, ওই জন্য ওটা ওটা আমরা ওটা ধরলাম না, নিচেরটা ধরলাম, তাহলে কী হলো অক্টান থ্রি ওয়াল হবে, ঠিক আছে। অনেকে উত্তর ঠিক করেছে, এবার দেখো এবার আমরা যেটা করব, এবার বলেছিলাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে যে সেদিক থেকে গুনবো, যেদিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, এবং তার কী করবো অবস্থানটা উল্লেখ করব, তাহলে এক দুই তিন চার, তিনটে চারটা কার্বন আছে, ওই জন্য কী হবে বয়সী হাস্যউ টয়সন্দ বিউট, কত নম্বর কার্বনের সঙ্গে দ্বিবন্ধন আছে দেখছি, এক নম্বর কার্বন বিউট, বিউট ওয়ান, দুবন্ধন থাকার জন্য কী হয় ইন, বিউট ওয়ান ইন, একই রকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা আছে, ওদিক থেকে গেলে চারটা, এক দুই তিন চার নম্বরে, এদিক থেকে এক দুই তিন চার, চার নম্বরে, যেদিক থেকে গুনি একই পড়ছে, তাহলে কী হলো ওয়াক্ট, ওয়াক্ট ফোর ইন হলো, ঠিক আছে। এবার আমরা করব, এবার আমরা করব যে সিএইচ থ্রি এটা আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা আছে, ওই জন্য কী হবে হেক্স, ঠিক আছে, দুই নম্বরে আছে, ওই জন্য হেক্স টু ইন, ঠিক আছে। এবার কী দেখো এখানে কত আছে, এক দুই তিন, এক নম্বরে আছে, তাহলে কী হবে প্রোফ, প্রোফ ওয়ান, প্রোফ ওয়ান ইন, এক নম্বর কার্বনের সঙ্গে আছে, ওই জন্য। এবার আমরা দেখব যে ত্রিবন্ধন যুক্ত থাকে তাহলে কী হবে, যদি সব থেকে সহজটা নেই এটা, তাহলে কি সব দিক থেকে এক নম্বরে, ওই জন্য কী হবে এটা ইথ আইন হবে, যদি এরকম করি সি 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 ট্রিপল বন্ধন সিএইচ, তাহলে এটা কী হবে এক নম্বরের সঙ্গে, তাহলে কী হবে প্রোফ ওয়ান আইন, এটা যদি করতাম এরকম, তাহলে কি হতো এক দুই, যেদিক থেকে নামকরণ করি দু নম্বর, এক দুই দুই নম্বর, তাহলে কি হতো বিউট, বিউট দুই নম্বর আছে, বিউট টু আইন, ঠিক আছে। এবার দেখো যদি এরকম হতো যে
তাহলে দেখো, এক দুই তিন এদিক থেকে করে তিন নম্বরে পড়ছে, এক দুই এদিক থেকে পড়লে দু নম্বরে পড়ছে, তাহলে কোন দিক দিয়ে করবো? ওই দিক থেকে গোনাটা ঠিক হবে। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে কোন দিক থেকে গোনা ঠিক হবে? এই বাম দিক থেকে ডান দিকেরটা, না ডান দিক থেকে বাম দিকেরটা ঠিক আছে, উপরেরটা ভুল ভুল। তাহলে কী হবে এখানে? এক দু পাঁচটার জন্য পেন্ট, টু দু নম্বরে আছে টু, আইন, ঠিক আছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এবার আমরা আইন দিয়ে কয়েকটা দিই, আমরা ত্রিবন্ধন দিয়ে এর আগের দিন দিনই সেটা করাবো, তারপরে আমি যেটা মেন জায়গায় আসবো সেটা হচ্ছে সমবায়বতা, যেটার জন্য এই ভিডিওটা করা। একজন কেউ একজন বলেছিল যে এর আগের ভিডিওতে সে সমবায়বতাটা বোঝেনি, তো সেই ব্যাপারটা আবার আমি একটু আলোচনা করে দেবো, বা আলোচনা করে দেবো তারপরে কিছুটা আলোচনা করব। তাহলে এর এই কয়েকটা আমরা হোম টাস্ক দিয়ে দিই। হোম টাস্ক নাম্বার ওয়ান, এইচ ডাব্লু, ঠিক আছে। এইটুকু যেটুকু শেখালাম এর মধ্যে এখান থেকে আমি হোম টাস্ক দিচ্ছি। ঠিক আছে, এই দুটো করবো, আর একটা দিচ্ছি। এটা তিন নম্বর হোম টাস্ক। এবার আমরা আসবো সমবায়বতা নিয়ে আলোচনায় আসবো, ঠিক আছে, বা সমগণীয় শ্রেণীর আমরা জৈব যৌগ কাদেরকে বলবো সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সমগণীয় কাদের বলবো, যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই, ঠিক আছে, কিন্তু পরমাণু বা মূলকগুলোর অবস্থান এবং বিন্যাসের আলাদা হওয়ার জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা, সেই সমস্ত মৌলগুলোকে একটার অন্যটার সাপেক্ষে সমগণীয় বলবো, ঠিক আছে। তাহলে উদাহরণ কেমন বলতে পারি? খুবই একটা সহজ উদাহরণ, আমরা মানে আমাদের কাছে খুবই একটা সাধারণ উদাহরণ আছে, সেটা কি যে আমরা যদি এটা এটা করি, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএইচ, একটা করলাম, আরেকটা করলাম কি সিএইচ থ্রি, ঠিক আছে, সিএইচ, দেখো সিএইচ সিএইচ থ্রি ওএইচ, ঠিক আছে। দেখো দুটোরই দুটো হচ্ছে ওএইচ আছে, কিন্তু দেখো এখানে ওএইচের অবস্থান এক এক জায়গায়, এখানে ওএইচের অবস্থান আলাদা জায়গায়, ঠিক আছে। ফলে দেখো এটার নাম কি, এক দুই তিন প্রোফ অন অল, প্রোপান অন অল, এটার নাম কি হবে, প্রোপান অন অল, আর এটা কি হবে, প্রোপান টু অল, ঠিক আছে। ফলে এদের ওএইচ মূলকের অবস্থান আলাদা হওয়ার জন্য কি হয়ে গেছে, এদের ওএইচ মূলকের অবস্থান আলাদা হওয়ার জন্য এদেরকে বলা হয় অবস্থান গঠিত, এরা পরস্পরের কি হয়ে গেছে, সমগণীয়। এদের প্রত্যেকে যদি আমি সংকেত বের করি, সি থ্রি এইচ সেভেন, ঠিক আছে, ও এইচ সেভেন ও এইচ, ঠিক আছে, এটা কি সাধারণ সংকেত, বা সি থ্রি এইচ এইট ও সাধারণ সংকেত, এটা এখান থেকেও এটা লিখতে পারি, এখান থেকেও এটা লিখতে পারি, একই সাধারণ সংকেত, কিন্তু এটার নাম আলাদা এটার নাম আলাদা, তাহলে এরা পরস্পরে কি হলো, সমগণীয়। এবার ব্যাপারটা হচ্ছে সমবায়বতা কাকে বলবো, যে ধর্মের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট মৌলের ভৌত, মানে যে ধর্মের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কোনো মৌলের আলাদা আলাদা ভিন্ন ধর্ম বিশিষ্ট আমরা যৌগের অস্তিত্ব পাবো, সেই ধর্মটাকে আমরা বলবো সমবায়বতা বা আইসোমারিজম, যেখানে আইসো শব্দটার অর্থ হচ্ছে, দেখো ইংরেজিতে যদি আমরা লিখি আইসোমারিজম শব্দটা, দেখো ইংরেজিতে যদি আমরা লিখি আইসো শব্দটা, তাহলে তার এ কি আছে বানানটা, আইসো এম ই আর আই এস এম, তাহলে তার মধ্যে প্রথম যে কথাটা আইএসও এস,
আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, ঠিক আছে, বা একই। এবার মার্স, দেখো MERS, মার্স শব্দের অর্থ হচ্ছে পার্ট বা অংশ, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, একই আণবিক সংকেতের কারণে এদেরকে বলা হয় কি, এই ঘটনাকে বলবো আইসোমারিজম। অর্থাৎ একই আণবিক সংকেত কিন্তু একই জায়গার কি, একই পার্ট, অর্থাৎ একই জায়গা থেকে এই দুটো জিনিসের একই জায়গা থেকে মানে একই রকম একই সংকেত থেকে দুটো জিনিস এসছে, তাহলে কিন্তু কি তাদের গঠন বা অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান বা এদের পরমাণুগুলো সজ্জা বা কার্যকরীমূলক আলাদা হওয়ার জন্য কি এদের আলাদা হচ্ছে, ঠিক আছে। তার জন্য এদেরকে এরা পরস্পরের সমগণীয়, আর যে ধর্মের জন্য একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও তাদের ধর্ম ভিন্ন হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলবো রাসায়নিক ভৌত বা রাসায়নিক ধর্মটা ভিন্ন হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলবো সমবায়বতা, ঠিক আছে। এবার আমরা এটা যে আলোচনা করলাম এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা। এবার আমরা দেখব যে কার্যকারী মূলক ঘটিত সমবায়তা কেমন হতে পারে। তাহলে দেখো C2H6O, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, CH3CH2O, এইটা লিখতে পারি খুবই সহজে। আর লিখতে পারি কি, CH3 এত CH3। দেখো একবার দেখেছো এটা, এটা কি হাইড্রক্সিল মূলক, কার্যকারী যেখানে কার্যকারী মূলক পড়েছে সেখানে এটা কি হাইড্রক্সিল মূলক, আর এটা কি ইথার, ঠিক আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকক্সি, এই কার্যকারী মূলকটার নাম কি অ্যালকক্সি, তাহলে এর জৈব যৌগের নাম কি ইথার শ্রেণীর, তাহলে এই গ্রুপটা যেখানে উপস্থিত থাকবে তারা কি ইথার গ্রুপ, তাহলে এটা আলাদা এটা আলাদা, এটার নাম কি ডাইমিথাইল ইথার, এটার নাম কি ডাইমিথাইল ইথার, এটা কি, এটা হচ্ছে ইথান টু ওয়াল, এটা ইথান টু ওয়াল, এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর, এটা কি ইথার শ্রেণীর, ঠিক আছে। অর্থাৎ এটা ইথার আর এটা কি অ্যালকোহল, তাহলে একই আণবিক সংকেত কিন্তু কি দুটোর আণবিক মানে পরমাণুগুলো সজ্জা আলাদা হওয়ার জন্য কি দুটোর ধর্ম কীরকম, ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা, ঠিক আছে। তাহলে এদের যে ধর্মের জন্য এরা পরস্পর আলাদা যৌগ গঠন করলো সেই ধর্মটাকে আমরা বলবো সমবায়বতা, আর এরা পরস্পরের কি সমবায়বী, ঠিক আছে। এই ব্যাপারটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল সেটা বলে দিলাম, ঠিক আছে। এখান থেকে মাধ্যমিকে প্রায় দু তিনবার কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো এবার আমি আলোচনা করব। তাহলে এখান থেকে যেটা কোশ্চেন আছে, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো যাদের ধর্ম আলাদা এবং এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে এটা উদাহরণটা আমরা কি বলতে পারি, একই আণবিক সংকেত, তাহলে আমরা কি বলতে পারি C2H6O, তাহলে এর দুটো কি হতে পারে CH3CH2OH, একটা এটা অ্যালকোহল শ্রেণীর, আরেকটা কি এখান থেকে লিখতে পারি CH3OCH3, ঠিক আছে। এদের মধ্যে সম্পর্ক কি, এরা পরস্পরের সমগণীয়, ঠিক আছে, না সমগণীয় বলছি সমবায়বী, ঠিক আছে, সমগণীয়টা আলাদা, একটু সরি সমগণীয় যদি বলে থাকি, এরা এরা পরস্পরের সমবায়বী, ঠিক আছে। আজকের মধ্যে এটুকুই হলো, তবুও আবার লাস্ট বলছি যে সমবায়তাটা কি, তাহলে যে ধর্মের জন্য একই আণবিক সংকেত কিন্তু তাদের পরমাণু সজ্জা বা কার্যকরী মূলক বা গঠনের জন্য তাদের ভিন্ন রাসায়নিক এবং ভৌত ধর্ম বিশিষ্ট আলাদা আলাদা যৌগ পাওয়া সম্ভব হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলছি সমবায়বতা বা ইংরেজিতে বলা হয় আইসোমারিজম। আর ওই ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটো যে যৌগ, একই সংকেত বিশিষ্ট কিন্তু সাধারণ একই সংকেত কিন্তু ভিন্ন গঠন আলাদা, তাহলে ভিন্ন ধর্ম বিশিষ্ট যে দুটো যৌগ পেলাম এরা পরস্পরের কি হলো, এরা পরস্পরের সমবায়বী, ঠিক আছে। আজকের মতো এটুকুই শেষ হলো, তো প্রত্যেকে ভালো থেকো। আজকে ভিডিও দেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, তো এই অসুবিধাটা বলেছিল বলে আজকে ভিডিওটা দিলাম, আর তার সাথে সাথে এর আগের ভিডিওতে যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কের সমাধানগুলোও করে দিলাম। এবার একটা কথা বলে রাখা ভালো, যে এরপরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যদি দেখতে হয় প্রথম থেকে আমার সিরিজে, যারা ভিডিও আজকের এই ভিডিওটা দেখছো যদি কোনো অসুবিধা হয় তো তাদেরকে সাজেস্ট করবো যে প্রথম তার আগের ভিডিওগুলো দেখবে। তার আগের ভিডিওগুলো দেখার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পরপর এক নম্বর থেকে দু নম্বর, দু নম্বর থেকে তিন নম্বর পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই শেষ হলো, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।